যেতে চাই জায়েদ খানের কাছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান আপনাকে স্বাগত জানাচ্ছি আম জনতায় আর জুনে পরিমনি হত্যা এবং ধর্ষণ চেষ্টার অভিযোগ যখন আনলেন তখন আপনারা জানিয়েছিলেন যে আপনারা তার পাশে আছেন অর্থাৎ চলচ্চিত্র শিল্পী সমিতি এবার আপনারা একরকম ঘোষণা দিয়েছেন তার পাশে নেই তার সদস্যপদ স্থগিত করা হয়েছে অভিযোগ তো এখনও প্রমাণিত হয়নি যে টিকটকে ফিরোজ আহমেদ বলছিলেন তো তার আগে আপনারা সিদ্ধান্ত নিয়ে ফেললেন কেন অর্থাৎ আদালত এখনও সিদ্ধান্ত নেয়নি আপনারা কেন আগেভাগে সিদ্ধান্তটা নিলেন ধন্যবাদ সুন্দর আয়োজনে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য যমুনা দেবীর সবাইকে আসলে আমার ঘটনাটা হলো আমার সংবিধান আমাকে কি বলেছে আমার সংবিধান বলেছে আমার ঘটনা হলো আমার শিল্পীর কাজ কি শিল্পের কাজ হচ্ছে শিল্পীর অভিনয় করা একজন শিল্পী সমাজের আইডল তার ছবি মানুষ মানিব্যাগের আগে তার ব্যক্তি লাইফ সম্পর্কে পৃথিবী বাংলাদেশের বা যেখানে হোক মানুষ কম জানবে তাহলে তার প্রতি আকর্ষণ থাকবে এটা হচ্ছে আমার চলচ্চিত্র শিল্পীদের কথা বলছি আমরা তা শুনেছি নায়ক রাজ্জাক সোহেল রানা কবরিয়াপাদের কাছ থেকে শুনেছি যে মানুষের শিল্পের প্রতি থাকবে অধিক ভালোবাসা সম্মান থাকবে যে মানুষ যেন আমাদেরকে বাঁকা চন্দনের আঙুলে না দেখতে পারে কিন্তু আমরা যখন তার প্রথম বিপদে আমরা কিন্তু তার মামলার সময় যেন হয় রাতে কথা বলেছি পাশে ছিলাম সে আমাদের পাঁচটা দিয়ে গেছে তারপরে পাশে ছিলাম কিন্তু এখনকার বিষয়টা হয়ে গিয়েছে আমরা তো তাকে সাময়িক স্থগিত করেছি মিটিং করে আমাদের সবার মতামত মনে হয়েছে সংবিধান বলেছে আপনার কোনো সদস্য যে নায়িকা যেই হোক আপনার আমরা শুধু পরিমনি না কিন্তু তার সাথে সাথে তার কিছুদিন আগে কিন্তু নায়িকা একাও এরকম মাদক দ্রব্য নিয়ে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন হাতের জেল তার আমরা কিন্তু তার সদস্য প্রতি সমাজ স্থাপিত করেছি আমরা কিন্তু শিল্পীর পাশে নাই তা বলি নাই শিল্পী যদি সহযোগিতা করে তার পাশে থাকবো কিন্তু আপনার সংবিধানও তো রক্ষা করতে হবে না হলে সংবিধানের পরে আবার জবাব দিয়ে করতে হবে সেখানে বলেছে আপনার কোনো সদস্য যদি কোনো আইন শৃঙ্খলা বাহিনীর হাতে আটক হয় বিচার তো করে তাহলে সদস্যভাব সাময়িকভাবে স্থাপিত হবে আর কোনো সদস্যের দ্বারা যদি তার তার সমিতির কোন ভাবমূর্তি ক্ষুণ্ণ হয় সম্মান ক্ষুণ্ণ হয় কারণ চলচ্চিত্র তো অনেক বড় জায়গা বঙ্গবন্ধুরা প্রতিষ্ঠিত করেছিলেন তার স্বপ্নের জায়গা এখানে নায়ক রাজ্জাক এর প্রতিষ্ঠাতাকে নায়ক সভাপতিকে নায়ক রাজ্জাক এটা প্রতিষ্ঠা করেছিলেন বীর মুক্তিযোদ্ধা সোহেল রানা ফারুক বা সোহেল রানা সাহেব বীর মুক্তিযোদ্ধা ফারুক সাহেব উজ্জ্বল ভাই তারই ধারাবাহিকতা আমরা শিল্পীদের সম্মান ও মর্যাদা রক্ষায় কাজ করছি কিন্তু শিল্পীর জন্য সমগ্র শিল্পীর উপর দায়ভার পড়ে সেটা আমাদের জন্য দুঃখজনক আমরা তার সাময়িকভাবে স্থগিত করেছি একদমই সাময়িক যদি সে আদালতে কি বিচার প্রমাণিত হয় সে না সে দোষী না তাকে আবার আমাদের গণতন্ত্র অনুযায়ী তার সংবিধান আবার কি বলে তাকে আবার সদস্যবাদ সম্মানের সাথে ফিরিয়ে দেওয়া হবে কিন্তু যেমন ফিরোজ আহমেদ যেটি বলছিলেন জনাব জায়েদ খান যে এটা আসলে চরিত্র হননের চেষ্টা হচ্ছে ব্যক্তির চরিত্র হননের চেষ্টা তো এমন চেষ্টা যদি সেটা তো নিশ্চয়ই শঙ্কার হবে যদি ফিরোজ আহমেদের অভিযোগকে সত্য ধরে নিই আমরা তাহলে সেই সব অভিযোগ যে কোনো সময় যে কারো বিরুদ্ধে উঠতেও পারে ফলে সেই ক্ষেত্রে প্রাথমিকভাবে সহকর্মীর পাশে দাঁড়ানোর চেষ্টা করার কোনো সুযোগ ছিল কি না আপনি সহকর্মীর পাশে কখন দাঁড়াবেন যখন সহকর্মী আপনার সাহায্যটা আশা করবে তার পাশে তো একাধিকবার তাকানোর চেষ্টা করেছি সে কখনোই তো সমিতিকে এসে গ্রহণ করেনি সমিতি তো কারো মানে ধরেন সমিতি এটি একটি অরাজনৈতিক অলাভজনক প্রতিষ্ঠান এটা তৈরি হয়েছিল চলচ্চিত্র সংশ্লিষ্ট সদস্যদের শিল্পীদের স্বার্থ রক্ষায় কিন্তু কোনো শিল্পী যদি বিপদে পারে আমরা কিন্তু বিগত দিনে অনেক শিল্পীদের পাশে দাঁড়িয়েছি এমন হাজারো প্রমাণ আছে কিন্তু যে শিল্পী আপনার সংগঠনকে আপনার যে সদস্য তার সংগঠনকে অউন করবে না তাকে গ্রহণ করবে না আপনি ফোন দিলে তাকে গ্রহণ করবে না তার সাহায্যটা একটু ওয়েট করবে না প্রথম যখন সমস্যাটা হয় উনি কিন্তু আমার কাছে এসেছিলেন আমার সম্মানিত সদস্য আমি তাকে বলেছিলাম উনি কিন্তু বলছে আমার একটাই সাহায্য দরকার তোমরা কেউ আমাদেরকে সাহায্য করতে পারবা না কেউ আমাদেরকে হেল্প করতে পারবে না এটা শুধু সম্মানিত আইজিপি মহোদয় পারবে আমি বললাম উনি রাজশাহীতে আছেন দুইটা দিন ওয়েট করো তারপর আসলে আমরা সবাই মিলে যাব সেই ওয়েটটাও তিনি করেননি না করে সরাসরি সাংবাদিক সম্মেলন করলেন নিজের বুদ্ধিতে আচ্ছা করতেই পারেন তার পার্সোনাল ব্যাপার তারপরে আমার সম্মানিত সভাপতি বিশেষজ্ঞ সাহেব তাকে একাধিকবার ফোন দিয়েছেন এসএমএস দিয়েছেন সে ব্যাক করেনি এবারের ওই ঘটনায় লাইভ হচ্ছে এত কিছু হচ্ছে আমাদের সাথে কিন্তু যোগাযোগ করার চেষ্টা করেননি বাট এখনো বলি যদি এখনো তিনি আমাদের সহযোগিতা চান পাশে দাঁড়ানোর কথা বলেন আমরা কিন্তু শিল্পীর পাশে থাকবো যে আপনাকে বললাম যে যদি আপনার শিল্পী আপনাকে অউন না করে আপনার সংগঠনকে আপনার সংগঠনকে যদি সে স্বীকার না করে তাহলে আপনি আগবাড়িয়ে গেলেন যদি সে অপমানিত হবেন বা বললেন যে আমি তো আপনাকে বলিনি আচ্ছা অর্থাৎ আস্থার জায়গাটি সেখানে নেই জনাব জায়েদ খান পরিমনির ব্যক্তি জীবনে যেসব কথা উঠে আসছে গণমাধ্যমে যেমন আসছে আবার সামাজিক মাধ্যমে মানুষের যেসব প্রতিক্রিয়া আপনারা দেখছেন সেটাকে আপনারা কিভাবে দেখেন অর্থাৎ একজন যে কেউ যে কোনো মাত্রায় তিনি অভিযুক্ত কিনা তার ব্যক্তি জীবন সেটা এক্সপোজড হচ্ছে আপনাদের দিক থেকে এটা নিয়ে কোনো প্রতিক্রিয়া বা আপনার ভাবনাটা কি আসলে একজন শিল্পী হিসেবে একজন তারকা হিসেবে
আমি তো আপনাকে প্রথমেই বলেছি আমি এমন কোন সুযোগ দিব কেন শিল্পী হিসাবে যেটা আজকে মানুষ এটাকে নিয়ে চরিত্র বানানোর জন্য লেগে উঠে পড়ে লাগবে কই আমরা তো কখনো যখন আমার জীবদ্দশে আমি 12 বছর ফিল্মে চলে আমি কখনো শুনি নাই রোজিনাপার কথা আমি কখনো শুনি নাই কবরিয়াপার কথা আমি কখনো শুনি নাই নায়ক রাজরাজ জয়ের কথা এবং এর তারপরেও যারা ছিলেন যারা মনে করেন মৌসুমী আপা সাবনুর পূর্ণিমা আমরা তো এগুলো শুনি নাই যোগাযোগ মাধ্যমে শিল্পীদের জীবন তো নিয়ন্ত্রিত হওয়া উচিত আমরা আমরা আবারও বলি আমরা তো সামাজিক মাধ্যমে যেগুলো ছড়ানো এগুলোকে আমরা অবশ্যই প্রতিবাদ জানাই কারণ একটা ব্যক্তি জীবনকে বা তার পার্সোনাল লাইফকে যদি সামাজিক যোগাযোগ মাধ্যমে টেনে এনে হেয় করা হয় সেটা অবশ্যই দুঃখজনক এবং নিন্দনীয় আমরা কাজকে অবশ্যই সাপোর্ট করি না কিন্তু একটা দেখেন একটা 12 কোটি বা 18 কোটি বা 20 কোটি দেশের মানুষ মানুষের দেশে শিল্পীরা মানুষ এই মানুষগুলো যখন আমরা যদি কোনো অপ্রীতিকর ঘটনা বা কোনো অনৈতিক কাজে জড়িয়ে পড়ি মানুষ তো সেটা বেশি করে আরো এটাকে নিয়ে আরো সামাজিক যোগাযোগ ছড়ানোর চেষ্টা করে আপনি দেখেন আমাদের সবচেয়ে বড় ক্রিকেটার জনপ্রিয় সাকিব আল হাসান তিনি একটা ঝামেলা আটকে 1 বছর কিন্তু উনি ক্রিকেট থেকে দূরে ছিলেন অনেক কিছু ট্রল হয়েছে সেই মানুষই কিন্তু আবার এসে প্রমাণ দিয়েছেন যে ভালো প্লেয়ার তো বিষয়টা হচ্ছে শিল্পী সংস্কৃতি বা খেলোয়াড় যারা তাদের আমি মনে করি তাদের জীবন নিয়ন্ত্রিত হওয়া উচিত এমন কোনো সুযোগ দেওয়াই উচিত না যেটা মানুষ যেটা নিয়ে ট্রল করতে পারে যেটা সামাজিক সুযোগ যেন ব্যক্তি নিজেই না দেয় এটি আপনি বলছেন জি জি জাহিদ খান বুঝতে পেরেছি।